গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দেখো, এটা হচ্ছে শুক্রবার সকালবেলায়। তো আমি এখন বানাবো পরোটা। তো ময়দা নিলাম, আটা নিলাম, একটু ঘি দিয়ে, একটু লবণ দিয়ে ময়ম দিয়ে নিচ্ছি। তো তেলেও ময়মটা দেওয়া যায়। আমি একটু ঘি দিয়ে ময়মটা দিচ্ছি আজকে। তো ময়দা যা নিয়েছি, মানে আটাটা একটু বেশি আছে ময়দার থেকে। তো এবারে একটু জল দিই, যেরকমভাবে নর্মালি লুচি বা পরোটা বানানোর জন্য আটাটা মেখে নেয়, তো সেভাবেই মেখে নেব। তো আজকে আমি বানাবো পনিরের পরোটা। তো তার জন্য আগে, সবার আগে আটাটা মেখে নিলাম, আটা ময়দা মিশিয়ে। তো আগের দিনও ওদের লাঞ্চ বক্সটা যখন রেডি করছিলাম সকালবেলায়, ওদের টিফিনটা বানানোর সাথে সাথেই ব্লগটা শুরু করেছি, তো আজকেও তাই। তবে আজকে বিশেষ করে যেহেতু পনির পরোটা বানাচ্ছি, তার জন্যই ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আমাকে রিকোয়েস্ট করেছিলে তনুশ্রী, রিকোয়েস্ট বলতে আবদার করেছিলে, দিদির কাছে তো সবাই আবদারই করে, তো পনিরের পরোটা রেসিপি শেয়ার করার জন্য। তো সেটা আমি আজকে শেয়ার করছি। তবে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা যায়, সেটা আমি বলে দেবো। তো দেখো, পনিরটাকে একটু গ্রেট করে নিলাম, আটাটা তো আগে মেখে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি লবণ দেব, হালকা একটু ধনে গুঁড়ো দেব, আর কাঁচা লঙ্কাটা আমি ভেঙে মেখে নেব। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, কারণ আমার ঘরে লঙ্কার গুঁড়ো থাকে না। তো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো সামান্য, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, তো এগুলো অ্যাড করা যায়। তো আমি সেগুলো অ্যাড করলাম না, কারণ বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি সের জন্য। তবে আমি যখন আমাদেরটা বানিয়ে নিয়েছিলাম, মানে পনিরের পরোটা, তার মধ্যে আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম, তো বানিয়ে নিয়েছি। শুধু এখানে লঙ্কাটা আমি সেরকম দিইনি। তো পনিরটাকে দেখতেই পেলে একটুখানি মেখে নিয়েছি মশলা দিয়ে, লবণ টবণ দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নেবে। কিছুই না, একটু নাড়ুর মতো গোল করে নেবে, একটু বেশি পরিমাণে দেবে। যেরকমভাবে আমরা আলুর পরোটা বানাই সেম ওইভাবে, মানে আলুর পুরটা ঢুকিয়ে দিই যেভাবে, তো সেইভাবে পনিরের গোল্লাটা আটা ডোয়ের মধ্যে এরকমভাবে দিয়ে মুখটা বন্ধ করে জাস্ট ওই যেরকম আলুর পরোটা আমরা বেলে নিই সেইভাবে বেলে নেবে। তো আমি কিন্তু হালকা ময়দা দিয়ে বেলেছি, কোনো রকম তেল দিয়ে বেলার দরকার নেই। তারপরে দেখো, আমি অল্প অল্প করে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। তোমরা অবশ্যই সাদা তেলে পরোটাগুলো ভেজে নিতে পারো। তো আমি ঘিটা দিয়ে ভাজি, আর ঘিয়ের পরোটা বাচ্চাদের হেলথের পক্ষেও ভালো। তো দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে, তো খুব ভালো হয়েছিল পনিরের পরোটাগুলো। আর যদি কোনোটা না ফুলে, জানবে হয়তো উল্টাতে গিয়ে একটুখানি তন্তির গুঁতো লেগে হয়তো ফেটে গেল, তখন হয়তো ফুলবে না, নাহলে কিন্তু পরোটাগুলো সুন্দর এরকম বলের মতোই ফোলে। তো রেডি হয়ে গেছে পনিরের পরোটা। তো এটা কিন্তু সস দিয়ে খাওয়া যায়, তারপরে টক দই দিয়ে খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তো অবশ্য করেই বানিয়ে দেখবে। তো দেখো, কাঁচা লঙ্কাগুলো দেখা যাচ্ছে সবুজ সবুজ, তো তোমরা এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো কেমন লাগলো সিম্পলের মধ্যে পনির পরোটা রেসিপিটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো এখন ওদের টিফিনটা প্যাক করে দিই। তো এখানে দেখো, পনিরের পরোটার মধ্যে আমি অল্প করে সস দিয়ে রোল করে দিয়েছি, মানে আলাদা করে আর সসটা দিইনি, আর দই তো দেওয়া যাবে না, তো সেজন্য অল্প করে সস দিয়ে রোল করে কেটে দিয়েছি, আর চারটে করে আমন্ড বাদাম দিয়েছি। তো এখন ওরা স্কুলে যাবে, ওদেরকে স্কুলে দিয়ে আসি চলো, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো আসার সময় আবার দু একটা জিনিস আনতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো, বাড়িতে চলে এসেছি, আর আমি কিন্তু আমার ফোনটা না বাড়িতেই রেখে গেছিলাম। তো দেখো, এখানে ব্রেড এনেছি, টাটা সল্ট এনেছি, লাইট যেটা, আর থিন অ্যারারুট বিস্কুট এনেছি, তার সাথে ক্রিম কেকার, ফরচুনের রাইস ব্র্যান অয়েল, আর কলা আনা হয়েছে। তো এই কটা জিনিসই আনা হয়েছে। তো সাথে সাথে চলে এসেছি, দেখলাম বিছানাটা সবার আগে গুছিয়ে নিই। আর আমি যদি এখন বিছানাটা এরকম ফেলে রেখে চলে যাই রান্নাঘরে, তাহলে হয়তো বিছানাটা গোছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেজন্য চেঞ্জ করে সবার আগে ঝটপট করে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব। আর খাবারটা তো বানানোই আছে, কোনো ঝামেলা নেই, একটু চা করে নেব, দিয়ে তারপরে আমরা খাবারটা খেয়ে নেব। তো দেখো, গরম গরম চা করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চা, ও তো দুধ চা খায় না। তো চলো এখন খাবারটা খেয়ে নেব। তো পনির পরোটা খেতে দারুণ হয়েছে, ওরা আজকে টিফিনও খুব ভালো খাবে, তো আমরাও সবাই একটা একটা করে খাচ্ছি।
ওদেরকে পরোটা ছোট ছোট 1.5টা করে পরোটা দিয়েছি টিফিনে, আর যাওয়ার সময় অর্ধেক অর্ধেক খেয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে নিলাম, তো তারপরে দেখো ঘরের কাজে লেগে পড়লাম, তো ঘরগুলো ঝাড় দিয়ে এবার মুছে নেব। আর ওদিকে রান্নাঘরটা হয়ে গেছে, রান্নাঘরের কাজ হয়ে গেছে সকালে, মানে রান্নাঘর আর টিভি রুমটা হয়ে গেছে। তো এখন শুধু এই দিকে দুটো রুম আর আমার বেডরুমটা, মানে তিনটে রুমের কাজ বাকি আছে। তো চলো এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, তাহলেই হয়ে যাবে। আর সকালবেলায় তো এই কাজগুলো করতেই হবে, এগুলো তো বাদ দেওয়া যাবে না। আর এই ঘরের শানটা তো কালো শান দেখতেই পাচ্ছ, আর এই ঘরটা যদি যতক্ষণ না মোছা হবে একটা ধুলো ধুলো ভাব দেখতেই লাগে। আর ঘরগুলো যে মোছা হয়ে যায় সুন্দর, ফ্লোরগুলো চকচক করে আর দেখতেও বেশ ভালো লাগে। আর এমনিতেও আমি ঘর প্রতিদিন মুছি, কোনো দিনও বাদ দিই না, আর এই ঘরগুলোতে না একটা ধুলো আসে। আর এখন যেহেতু শুকনো ওয়েদার, তো সেজন্য জানলা দিয়ে তো ভালোই ধুলো আসে। আর শুধু যেটা মাঝখানের ঘর, যে বেডরুম, মানে যে রুমটা আমি এখন ব্যবহার করি বেডরুম, সেই রুমটায় অতটা ধুলো হয় না। দেখো ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছ তো, এরকম কোনোদিন হয়? দেখো বাসন মাজছে, কত কিছু লোকানো থাকে দেখাই না। দেখো ওকে দিয়ে কত কাজ করাই। দেখো মোনা বাসন মেজে দিচ্ছে, আর তো ও অনেক কাজই করে দেয়। তো তোমরা ভাবো সব কাজ আমি করি? হ্যাঁ আমি অবশ্যই কাজ করি, কাজ আমার বেশিই থাকে। তো রান্না টান্না সবজি বানানো এগুলো এখনো সেভাবে ও করতে পারে না, মানে আমি দিই না, সে শিখে যাবে আস্তে আস্তে। আগে পড়াশোনাটা আসো, আগে পড়াশোনা করে চাকরি করবে, সেই নিজের জায়গাটা তৈরি করুক, তারপরে তো এগুলো তো লাইফে তো থাকবে, এগুলোর জন্য তো এক্সট্রা কিছু শিখতে লাগে না, এগুলো মানুষ এমনি সময়ের সাথে সাথে শিখে যায়। তো আমি কিন্তু কখনো ওকে বাসন মাজতে বলি না, মানে এখন ওর বুঝজ্ঞান হয়েছে, মানে এক বছর আগেও কিন্তু ও এসব কাজ করতো না, তো এখন সেই বুঝটা হয়েছে বলে ও যখন দেখে যে আমি পেরে উঠছি না, অনেকটাই লেট হয়ে গেছে, যখন ও বাড়িতে হয়তো ফ্রি রয়েছে, তখন কিন্তু আমাকে এই কাজগুলো করে দেয়। হ্যাঁ মাও অনেক হেল্প করে দেয়, মাও সকালের বাসন যদি কোনো কারণে রাতে মাজিনি, সকালে মাও মেজে দেয়, আবার ও মেজে দেয়। তো এরকম হয়তো সকালে মাজতে পারিনি, ওদেরকে স্কুলে দিয়ে আসা এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো পরে দেখি যে বাসনগুলো মনা মেজে দিয়েছে। তো মেয়ে বড় হলে এটাই একটা অ্যাডভান্টেজ, হ্যাঁ মার কষ্টটা কিন্তু একমাত্র মেয়েরাই বোঝে, বলে আমাকে ক্যামেরায় মোটা লাগে, আমাকে তুলবে না খালি, এরকম করে, তো ওর জন্য আমি তুলি না। আর এমনিতেও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো বন্ধুরা এখন আমি শাকটা বেছে নিচ্ছি, আর এখানে কিছু জিনিসপত্র আপনাদেরকে যেগুলো কি করবো, এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে নিলে এগুলো এখানে জমানো থাকবে না। তো শাকটা আজকে পুরো ঠকিয়ে দিয়েছে, শাকের ভেতরে সব পচা পচা শাক, মানে পচাই, দেখো এর ভেতরে সব পচাই, যেগুলো সব পচা পচা, মানে শাকের আটির ভেতরে ওপর দিয়ে ফ্রেশ পাতা আর ভেতর দিকে সব সেই গলা গলা নরম নরম পাতা, মানে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, উপর দিয়ে দেখে বোঝা যাচ্ছে না। মেথির শাকটা করব, আর দেখি তারপরে পনির আনবে বলছে, তা পনিরটা করব, আর একটা সবজি করতে হবে, ঘরে অনেক সবজি জমে গেছে, সবজিগুলো না করলে সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে। বেগুন পোড়া দিতাম, কিন্তু শুক্রবারে পোড়া দেবো না, কালকে শনিবার আছে, কালকে বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো করবো। ধনে পাতা আছে, ভাবছি ধনে পাতার বড়া করব, আর ডাল আর মেথির শাক আর পনিরের তরকারি করবো। এখানে শাকটা ধুয়ে রেখেছি, মানে জলে ধুয়ে দিয়ে রেখেছি আর কি, তিনবার ধুয়েছি, দিয়ে জলে দিয়ে রেখেছি, জল থেকে ছেঁকে মানে জাস্ট ঝিরিঝিরি করে নেবো, চাকু দিয়ে হোক কি বটি দিয়ে হোক, মানে ধুয়ে নিতে হবে। একদম অল্প হয়ে গেছে শাকটা, মানে এক আটি শাকও বেরোয়নি। আর এখানে ধনে পাতা ছিল, ধনে পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, মানে টাটকা ছিল না, মানে অনেকগুলো ধনে পাতা, তো সেগুলোকে ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ধনে পাতার বড়া করবো। আর এখানে শিম বেগুন যেটা মেথির শাকে দেবো, তো এই আপাতত সবজি বানিয়ে নিলাম, আগে পনিরটা আনুক, তারপর পনিরের আলু দুটো বানিয়ে নেবো। আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা হচ্ছে জাস্ট বসালাম, এবারে আমি স্নানটা ততক্ষণে করে আসি।
তো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে। স্নান টান করে এসে রান্নাটাও ঝটপট সেরে নিলাম। তো দেখো, মেথি শাক হয়ে গেছে। মেথি শাক করেছি শিম বেগুন দিয়ে, আর পনিরের তরকারি করেছি এখানে বাটা মশলা ছাড়া। আর টমেটো কুচি, লঙ্কা চেরা আর একটু আদা গ্রেট করে দিয়েছি। এখানে লাস্ট দেখো ডালটা হচ্ছে, এখন ডালটা নামিয়ে নেব। টমেটো সর্ষে দিয়ে ডাল করেছি। আর এখানে লাস্ট এখন দেখো বড়াগুলো ভাজবো। তো বড়াগুলো আমি পরে ভেজেছিলাম, মানে খাওয়ার আগে। তো এখানে ধনে পাতাগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তার সাথে বেসন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি হিং দিয়েছি। তো এবারে আমি বড়াগুলো ভেজে নেব। তো চলে এসেছে আমার বর, বলছে চলো আমি বড়াগুলো ভেজে দিচ্ছি, তুমি দিতে থাকো, আমি ভাজছি। তো যাই হোক, একটু হেল্প করে দিয়েছে, সেজন্য আমি বড়াগুলো কড়াইতে ছেড়েছি আরও ভেজেছে। আর এর মধ্যে চাইলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো, তাতে ভীষণ খাস্তা হয়। তো চালের গুঁড়ো যেহেতু ছিল না তাই আমি দিইনি, তবে এই ধরনের বড়াতে বেসনের সাথে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যায় খুব ভালো হয় কিন্তু। তো চলো বড়াগুলো ভেজে নেওয়া হোক। তো দেখো এখানে কটা ভাজা হয়ে গেছে। আর ধনে পাতার বড়া ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে এই শীতকালে। তো এখন লাস্ট আর কি বড়া ভাজা চলছে, আর একটু তেল টানছিল, তো আমি পরে আবার একটু তেল দিলাম। তো বড়াগুলো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তবে হ্যাঁ, বাচ্চারা কিন্তু খায়নি, মানে ওরা ধনে পাতার বড়া অতটা ভালো খায় না। তো ওদের জন্য যেহেতু পনির আছে কোনো চিন্তা নেই, নাহলে আমি একটু আলুর বড়া করে দিতাম। তো দেখো গোপাল আজকে স্কুলে গিফট পেয়েছে। কার বার্থডে ছিল? জনির বার্থডে। বার্থডেতে দিয়েছে কি দিয়েছে বা খুলে দেখা, টিফিন বক্স দিয়েছে, তার ভেতরে কি আছে, একটা কেক আছে, বাপুজি কেক দিয়েছে, আর কি চকলেট ক্যান্ডি, বেশ ভালো দিয়েছে, কি সুন্দর কিউট দেখতে টিফিন বক্সটা। তো স্কুল থেকে বেশ ভালো ভালো গিফট পায়, জলের বোতল, টিফিন বক্স, পেন্সিল বক্স তো অনেকগুলো পেয়েছে, খুব ভালো ভালো, নার্সারিতে বিশেষ করে বেশি পায়। খুব সুন্দর, দেখো টিফিন বক্সটা দেখো, দেখো বাপুজি কেক দিয়েছে, আর দেখো টিফিন বক্সটা কিউট দেখতে। তো বন্ধুরা, এখন আমরা খেতে বসবো, সব রেডি করে নিয়েছি। আজকে ওদেরকে নিয়ে একসাথে খেতে বসে গেছিলাম। তো তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলায় দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধে 7:30। এখন আমি চা করবো। তো মিষ্টু পরে আসলো, ওকে খেতে দিলাম, ও খেলো, মিষ্টু গোপালে খাওয়া হলো, মনা এখন আসলো পরে দিয়ে, এখন চা করবো, এখন চা করে সবাই মিলে খাবো। তো হাজবেন্ড তো বাড়িতে নিয়ে গেছে কলকাতা, আস্তে আস্তে রাত হবে। তো এই আর কি। তো আবার চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। এখন চাটা সবার আগে চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে ওদেরকে পড়াতে বসবো, যেগুলো রোজকার ডিউটি। এই যে ঠান্ডা, কি সোয়েটার পরে বসে আছে, ওর খুব ঠান্ডা লাগছে। ছোট গায়ের শখ হয়েছে তাই ভাই পরেছে, এগুলো এখন সোয়েটার ঘরে পরলে গরম লাগবে। তো চলো ওদের এখন সোয়েটার পরার শখ হয়েছে, কিছুক্ষণ পরেই বলবে গরম লাগছে। তো চলো এখন চা করে নিই, আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও খেয়ে দিয়েই কলকাতা বেরিয়ে গেছিলো। ও আস্তে আস্তে অনেকটাই রাত হবে, তো সেজন্যই দুধ চা করছি, আর ও থাকলে আমি লিকার চাই করি।
ও যেটা খায় সেটাই খায়, সন্ধ্যাবেলায় বিশেষ করে। তো চলো এখন চাটা করে নিই। তো আমি যখন চা করি তখন হয়তো চিনি দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি না, তো তোমরা কয়েকজন বলো দিদি তুমি কি চায়ে চিনি দাও না, তো এই দেখো চিনি দিচ্ছি। চিনি আবার দেবো না, চিনি কম হলে একটুও চলবে না, মানে চিনি যদি কোনো কারণে কম হয় আবার সে একটুখানি চিনি নিয়ে চামচ দিয়ে গুলে তারপর চা খাই, তো এই রকমই, মানে চিনি কম চা খেতেই পারি না, বিশেষ করে দুধ চা। তো চলো আর আজকে একটু আদা দেবো চায়ে, আর শীতকালে একটু আদা দেওয়া চা খেতে দারুণ লাগে, সেটা লিকার চাই হোক আর দুধ চাই হোক। তো গরম গরম চা রেডি, আর এইরকম চা শীতকালে খেতে কার না ভালো লাগে বলো। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক, আর আজকে চায়ের সাথে নিয়েছি দারুণ টেস্টি একটা বিস্কিট, তার সাথে আছে নিমকি। তো চলো এখন চাটা খেয়ে নেব, চাটা খেয়ে ওদেরকে আবার পড়াতে হবে। এই বিস্কুটটা দারুণ খেতে, না খেলে পরে গুঁড়ো গুঁড়ো করলে আমি খাবো না কিন্তু। তো সারাদিনের কাজকর্মের পরে সন্ধ্যাবেলার চাটা কিন্তু অনেকটাই এনার্জি দেয় পরবর্তী কাজের জন্য, মানে এই সময় যখন চাটা খাই তারপরে কিন্তু আরেকটু এনার্জি চলে আসে বাদ বাকি মানে সময়টা কাটানোর জন্য, কারণ এরপরে ওদেরকে পড়াতে বসবো, অনেকটা এনার্জির দরকার, তারপরে রাতে রান্নাবান্না। তো বলছি আর কি, তো অনেকে আছে চাটা খায় না, সেটা খুবই ভালো কথা, কারণ আমরা সবাই অভ্যাসের দাস, যার যেটা অভ্যাস হয়ে যায় সে সেভাবেই চলতে পারে। তো দেখো এখন কিন্তু অনেকটা রাত, এখন কটা বাজে, 10:45 কি 11টা এরকমই হবে, রাত্রেবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো ঘুমোতে যাব। তার আগে আমার মনে পড়লো যে এই ঘরে বেডশিটটা অনেক দিন ধরে চেঞ্জ করা হচ্ছে না, রোজ ভাবি আজকে চেঞ্জ করব, আজকে চেঞ্জ করব, এই করে করে চেঞ্জ করাই হচ্ছে না। আর আমি না এই ঘরে একটু কম আসি, মানে কম আসি বলতে সেরকম একটা আসা হয় না, মানে ওরাই কিন্তু বেশিরভাগ সময়টা এখানে কাটায়, টিভি দেখে, কারণ আমি তো টিভি দেখি না, সে জন্য এই ঘরে বেশি আসা হয় না। তো যাই হোক আজকে আমার মনে হলো যে না আমি এখনই এই কাজগুলো করব। আর আমার যখন কাজের মুড হয়, মানে কাজের ভূত যখন ঘাড়ে চাপে যে আমি কাজ করব, মানে কত কাজ যে করে ফেলবো তার ঠিকানা নেই। তো যাই হোক এই কাজগুলো কিন্তু রাত্রেবেলায় করে রাখলে একদিকে সুবিধে, আর সকালবেলায় করতে হবে না, সকালবেলায় আমি তখন এমনি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিলাম, শুধু যে বিছানাটা গুছিয়েছি তা না, আমি কিন্তু একটু আশপাশে ধুলোবালিগুলো একটু মুছে নিয়েছি, কারণ এখন আমি চেঞ্জ করব, ফ্রেশ হয়ে তো ঘুমোতে যাব তার জন্য। তো দেখো কেমন লাগছে বেডশিটটা চেঞ্জ করার পরে, গুছিয়ে নেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তো এখন অনেকটাই রাত, এখন রাত্রে 11:10 এই দেখো ঘড়িতে দেখা যাচ্ছে, এই যে। তো আমি এখন ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করব না, আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে বাসনগুলো মেজে মানে চলে এসেছি এই ঘরে, এই রুমটায় এসেছি কেন, বেডশিটটা চেঞ্জ করার জন্য, বিছানা চাদরটা অনেক দিন ধরে চেঞ্জ করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। তো আজকে আমি ভেবেছিলাম যে রাত্রেবেলায় করে রাখবো, সকালের দিকে করবো করে করা হচ্ছে না, তো সেজন্য রাত্রেবেলা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। একদম ঘরটা এখন পুরো পরিষ্কার, মানে পরিষ্কার বলতে সুন্দর গোছানো, সকালে শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলে হয়ে যাবে, মানে ঘরটা বিছানাটা বিছানা টিছানা ঝাড়া এসব কোনো কাজ রইল না। ইভেন আমি তাকগুলো ভালো করে মুছে নিয়েছি, এদিকের তাক, এদিকের তাক যে দেখছো এগুলো কিন্তু আমি মুছে নিয়েছি, আর ওখানে একটা ফোম ভাজ করা আছে, ওটা আমি পরে সরিয়ে নেবো, কর্নারটা দেখাচ্ছি না। দিদিরা যখন এসেছিলো একটা বিছানা এক্সট্রা করতে হয়েছিল, সে ফোমটা ভাজ করা আছে, ওটা নিয়ে যাব। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর বেশি বড় করছি না। তো এখন যাব চেঞ্জ করে, মানে নিজে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ করবো না এখন, আমি অল্প কটা বাসন আছে সিঙ্কে থাকবে, আমার আজকে একদম ইচ্ছে করছে না আর বাসন মাজতে।
তো টাটা বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবে, নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা বাই বাই, গুড নাইট, রাধে রাধে।